नमस्कार বন্ধুরা, আজ কি শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিন। আজ এক অদ্ভুত বাড়িতে আমি এসেছি, যে বাড়িটিতে গৃহকর্ত্রী যিনি তিনি দেখতে পান, কিন্তু ওনার যে স্ত্রী উনি কিন্তু সম্পূর্ণভাবে দৃষ্টিহীন, কিন্তু উনি আজকে বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিন পালন করার জন্য এক অদ্ভুত সুন্দর আয়োজন করেছেন। আসুন আমরা দেখে নিই। शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणम इन हैं गृहकर्ता राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणम नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम এই হচ্ছে আমাদের গৃহকর্ত্রী সুন্দর অন্নে শ্রদ্ধার সঙ্গে সে জয় শ্রী শ্রী রামকৃষ্ণের জয় জন্মতিথি জয় শ্রী শ্রী মা সারদার জয় জয় স্বামীজির জয় জয় সর্বদেবতার জয় জয় ভারত মাতার জয় আপনি কি প্রত্যেক বছর কোথায় যেতেন রাম এই যে আমাদের এখানে বরিশাল মঠে এটা আমাদের এখানে মঠ আছে না হ্যাঁ হ্যাঁ ওখানে যেতেন হ্যাঁ তো এখন যেতে পারেননি এবার এবার না আমি তো এই যে লকডাউন হয়েছে না তারপর থেকে আর যাওয়া হচ্ছে আর আমার শারীরিক অবস্থা তো ভালো না মা হ্যাঁ তো আজকে সন্ধ্যা আর উপলদার বাড়িতে এই রামকৃষ্ণের জন্মতিথিতে এসে আপনার ভালো লাগছে খুব কালকে আমি এসেই আমি মনটা আমার এত খারাপ কাঁদছিলাম আমি যে ঠাকুর তুমি আমার এইভাবে করলে আমাকে যে আমাকে তুমি টানলে না দেখুন ঠাকুর আপনাকে টেনেছেন আপনি গান গাইলেন 83 বছর বয়সে অনেক বড় জিনিস না না ঠাকুর তো আপনাকে টেনেছে আসল তো ভক্তি ভক্তির ভগবান ভক্তিতেই শক্তি বলে ভগবান বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এরূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে আর কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না সেখানে খুঁজেই বা কে যেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ বিরূপ হয় সে কে বলবে যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে যেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ নুনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না বিচার করে যতক্ষণ না শেষ হয় লোকে ফড়ফড় করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ তিনি শিষ্যদের জন্য তাদের বারবার বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনুনয় বিনয় করুন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকে আচার্য আর শিষ্যের যখন কোনো মতে শুনছি না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করে থাকেন তারা হলেন উত্তম আচার্য যত বাচো নির্বতন্তে অপ্রাপ্য মনসা সহ ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার কি নিরাকার তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের মধ্যে তিনি সাকার আর জ্ঞানী অর্থাৎ জগৎ যাদের কাছে স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটা জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি পার্সোনাল গড হয়ে দেখালেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধ হয় আমিও মিথ্যা জগতও মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি সে কি মুখে বলতে পারো কিরকম যেন যে সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তি হিমে স্থানে স্থানে জলে বরফ হয়ে যায় বড় বাকারে জমাট বাঁধে অথচ ভক্তের কাছে তিনি ব্যস্তভাবে কখনো কখনো সাকার রূপ করে থাকেন
জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। যেটা সত্য রজ তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য রজ তম তিন গুণ আছে। সংসারের সত্যগুণ কিরকম জানো তো? বাড়িতে এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানে পায়ারাগুলো ছাগছে, উঠোনে শ্যাওলা পড়েছে, হুঁশ নেই, আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নেই, কাপড় যাতাই তা একখানে হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারে রজগুণেরও লক্ষণ আছে, ঘড়ি, ঘড়ির চেন, হাতে দু তিনটে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন এইখানে কোনো দাগ নেই, নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। আর তমগুণের লক্ষণ হচ্ছে নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। আর ভক্তির সত্য হচ্ছে যে ভক্তির সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছি উনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে, এদিকে শরীর উপর আদল, আদল কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবার খটা নেই, পোশাকের আরম্ভ নেই, পারে না। ভক্তি রজ থাকলে যে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার চেনও বাঁধা আছে, যখন পুজো করে গরদের কাপড় পরে পুজো করে। ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, শক্তির কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে নেয়া, মারো কাটো মাধো এইরূপ। এবারে গান আছে, গানটা গাওয়া উচিত। গঙ্গা গয়া গঙ্গা প্রবাসাদি কাশী, গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কেবাচাই, গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কেবাচাই, বলি কালি পূজা সন্ধ্যা সে কি পায়, তি সন্ধ্যা যে বলি কালি পূজা সন্ধ্যা সে কি পায়, সন্ধ্যাটার সন্ধানে পে কবু সন্ধি নাই পায়, গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কেবাচাই, কালি 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 বলে আবার দয়ার দানিয়াদি আর কিছু না মনে এবার আরেকটি ভক্তি গীতি। লোকে বা
পালে করি আমি সকলি তোমারি সকাল সকাল সব তরকারি বানানো হয়ে গেছে, খালি লুচি বানালেই হয়ে যাবে। লুচি তৈরি হচ্ছে, গরম গরম লুচি খাওয়া শুরু হয়ে গেছে। বিত গে দিন ভজন বিনারি ভজন বিনারি লাখে কারণ
সঙ্গে পুতুল দি গৌতম দা পিসিমণিকে পেয়েছি দারুণ লাগছে রামকৃষ্ণ জন্মতিথি এত সুন্দর ভাবে পালন হবে। খাওয়া দাওয়ার রান্নাগুলো খুব ভালো হয়েছে।